হাই হাই সবাইকে সবাই কেমন আছো সবাই খুব ভালো আছো আশা করি আমিও খুব ভালো আছি আর সবাইকে স্বাগত জানাচ্ছি আমার পরিবারে যারা নতুন দেখছো তারা অবশ্যই আমার পরিবারে চলে এসো সাথে থেকো আর আমিও কথা দিলাম আমিও তোমাদের সাথে থাকবো তো আজকে একটা নতুন মানে বলতে পারো নিজের মনের কিছু কথা শেয়ার করার জন্য এটা করছি থামলেনটা দেখে বুঝতেই পারছ কি বলতে চাইছি ভেবেছিলাম যে কিছু কর বলবো না অনেকের মানে জানি না কজনার কাছে এটা পৌঁছাবে তো তাও মনে হলো যে যে কজনই আমার বন্ধু আছে না কেন তাদের সঙ্গে কথাটা শেয়ার করলে হয়তো ভালো লাগবে আর জানি না আমার সাথে সকলেই একমত হবে কি না আর কারো যদি খারাপ লেগে থাকে যদি আমার এই কথাগুলো শুনে তাহলেও আমি সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি ঠিক আছে আজকে একটা জিনিস দেখলাম এম এস ফ্যামিলি মন্দিরাকে হয়তো সকলেই চেনো এবং সোমনাথ দাকে অবশ্যই চেনো আমি ওনাকে দাদাই বলছি কেননা নাম ধরে ডাকাটা তো উচিত নাই জানি না বড় ছোট বলতে পারবো না সম্বোধন করেই বলছি তো এম এস ফ্যামিলির মন্দিরাকে সকলেই চেনো তো আজকে আমি খুব আনন্দ লেগেছিল যখন মন্দিরা শেয়ার করলো যে ও একটা এসি কিনেছে তো সেটা দেখে সত্যিই খুব আনন্দ পেয়েছিলাম বাহ ও একটা এসি কিনল তো খুব ভালোই হলো ও কিন্তু সব সময়ের জন্যই একটা কথাই বলে সেই বাড়ি করার সময়তেও বলেছিল এবং এসিটা নেওয়ার সময়তেও যে কোনো জিনিস নেওয়ার সময়তেও ও সব কথাই বলে যে তোমরা না থাকলে আমার এই কোথায় এসি কোথায় বাড়ি কোথায় এই কোথায় সেই কোনোটাই সম্ভব হতো না পুরোটাই সম্ভব হচ্ছে তোমাদের ভালোবাসায় তোমরা আমাদের পাশে ছিলে বলে এটা সম্ভব হচ্ছে তো আমি একটা জিনিস চিন্তা করলাম জানি না এটা নিয়ে হয়তো অনেকেই অনেক ভিডিও বানাবে কেউ আমার একটা কথা বলার আছে যখন আমি তো স্টার্টিং থেকে ভিডিও দেখেছি যখন বৃষ্টি হতো বাড়িতে জল পড়ত বা যখনও ভাত খেত এমনি নর্মাল আলু আলু সদ্য দিয়ে ভাত খেত বা সেরকম জামা কাপড় পরতো তখন আমরাই কমেন্ট বক্সে জানাতাম চিন্তা করো না তুমি এত কষ্ট করছো তোমার একদিন সুখের দিন আসবে তোমার বাড়িটাও ঠিক হয়ে যাবে তুমি ভালো মন্দ খেতেও পারবে এবং সব কিছু ঠিক হয়ে যাবে দেখবে তুমি এত কষ্ট করছো ভগবান ঠিক তোমার দিকে মুখ তোলা চাইবে ইভেন আমরা এটাইও বলতাম যে সেই দিনটা দেখার জন্য অপেক্ষায় আছি তুমি এগিয়ে যাও আমরা সকলেই তোমার পাশে আছি বাট যখন ওর বাড়ি হলো তখন তো অনেকে অনেক রকম কমেন্ট করলো আমি এখানে একটা জিনিসও আবার খেয়াল করলাম যে ওর বরকে বলতেও কেউ ছাড়েনি বইয়ের টাকায় ফুটানি মারছ বইয়ের টাকায় খাচ্ছ আচ্ছা এখনকার দিনে এই পার্থক্যটা করা কি খুব দরকার যে বইয়ের টাকায় বয়রা খাচ্ছে বা বরের টাকায় বউরা খাচ্ছে সোমনাথ দা কিন্তু বেকার ছেলে ছিল না সোমনাথ দা চাকরিটা চলে গেছিলো করোনার জন্যে অনেক কষ্ট করেছে ওর ভালো করে প্রথম থেকে ভিডিওগুলো দেখলে তোমরা ঠিকই জানতে পারবে তো ও এখন একটা জায়গায় সোমনাথ দাঁড়িয়েছে তাই না তার জন্য তাকে খোটা দেওয়াটা কি খুব দরকার ছিল অবশ্যই না আমরাও তো বরের টাকাই খাই খাই না আমাদের মতন অনেক মেয়েরা আছে যারা হাউসওয়াইফ তো তো আমরা বরের টাকাই খাই কিন্তু কই বলরা তো এরকম কমেন্ট কখনও করে না আমরা কি মনে করি আমরাও কিছু না কিছু করছি একটা হাউ হাউসওয়াইফের যা কাজ সেটা কোনো অংশে কম নয় তাই নয় কি কিন্তু কই তখন তো আমরা কিছু মনে করি না এখনকার দিনে দাঁড়িয়ে এই ভেদাভেদগুলো বা এইরকম মন্তব্য করাটা কতটা একজনের পক্ষে কষ্টদায়ক হয় কতটা খারাপ লাগতে পারে সেটা আমরা চিন্তা করি না আমরা বলে দিই আর যদি আমাদের আমরা যদি কিছু করতাম আমাদের বরকে যদি এরকম কেউ কিছু বলতো আমাদের কতটা খারাপ লাগতো তাই না বা বরেরই যাকে বলা হচ্ছে তার কতটা খারাপ লাগবে তো বাদ দাও সব কথা ওটা তো বাদই দিলাম তো আজকে মন্দিরাকে দেখলাম কমেন্ট বক্সে পুরো মানে এক একজন এক এক রকম কথা লিখেছে টাকা নেই টাকা নেই বলো এদিকে এসি কেনার টাকা আছে এদিকে কারেন্টের বিল হলো এদিকে জলের পাইপ বসানো হলো আরে ভাই কেমন করে এসিটা কিনেছে সেটা কি তোমরা জানো তোমরা তো জানো কেমন করে এসিটা কিনেছে তাই না ও তো সব সময়তে একটা কথা বলেছে আর ও প্রত্যেকটা হিসাব আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করে যে নেক্সট মান্থে মাইনে পেলে তখন থেকে শোধ করে দেবো বা ইনস্টলমেন্টে কিনে শোধ করে দেব বা এটা একটা অফারে পেয়েছি তো ও কি বলেছে আমি নগদ টাকা দিয়ে এসিটা কিনলাম আর যদি বলেও থাকে তাহলে সেটাও অফারে পেয়েছে এবং সেটা ওর কষ্টের জমানো টাকা তাই না কি তো আগে তো খেতে না এখন মাংস ভাত খাচ্ছ বিরিয়ানি খাচ্ছ ভাই আমরাই তো চেয়েছিলাম একদিন খুব ভালো করে তুমি খাওয়া দাওয়া করবে ভগবান তোমার দিকে মুখ তুলে চাইবে তাই না আমরাই তো চেয়েছিলাম বাট এখন যখন ওর ভালো দিন এসছে তখন আমরা মানে কীরকম মাঝে বাজে কমেন্ট করে মানে তাকে আঘাত করে যাচ্ছি সে কি বলো তো সে কি বিনা পরিশ্রমে বসে খাচ্ছে তাকে দিনের পর দিন অনেক পরিশ্রম করতে হচ্ছে আর যখন তার খারাপ দিন ছিল তখন তাকে অনেক লাঞ্জনা গঞ্জনা সহ্য করতে হচ্ছে তো ও তো এই পরিশ্রমটা করেছিল জাস্ট এই সুখের মুখটা দেখবে বলে তাই না আমরা তো কেউ ওর ঘরে গিয়ে এসিটা কিনে দিয়ে আসিনি বা আমরা কেউ ওর বাড়িটা তৈরি করে দিয়ে আসিনি আমরা কি করেছি আমরা ওকে ভালোবাসা দিয়েছি ওর পাশে থেকেছি কিন্তু পরিশ্রমটা তো ও করেছে তাই না তো আমার খুব বাজে লাগলো যে এরকম মন্তব্য কেন মন্দিরা আমাকে চেনে না অবভিয়াসলি অনেককে অনেককেই চেনে না তো একটা কথাই বলতে চাই আমি জাস্ট মেয়ে হয়ে বা ওই কমেন্টগুলো পড়ে এতটা বাজে লাগলো পড়ে সেই জন্য আমি এগুলো বলছি যে এগুলো বলাটা বন্ধ করলে মনে হয় খুব ভালো হয় আমাদের মতন ইউটিউবারদের কাছেও মনে হয় খুব ভালো হবে কারণ আমরা আস্তে আস্তে একদিন সকলেই আমি চাই সকলেই যারা আমার এখানে বন্ধু আছো সকলেই একদিন আমরা অনেক বড় একটা জায়গায় পৌঁছাবো তাহলে তখন কি আমরা এরকম মন্তব্য করব। আমরা আমাদের আরেকজনকে দেখে তাহলে তাকেও কি আমরা এরকম মন্তব্য করবো করবো না তো কিন্তু না এটা এখনও বন্ধ হচ্ছে না অনেকেই করবে অনেকেই মন্তব্য করবে কেন সকলের ভালোটা আমরা কেন নিতে পারি না কিসের জন্য নিতে পারি না আমি জাস্ট একটা কথাই বলবো সকলকে যে চেষ্টা করো না যে আমরা এই ইউটিউব ফ্যামিলিটাকে এমন একটা জায়গায় নিয়ে যাই সকলে মিলে আমার এই ভিডিওটা যারা দেখবে যারা শুনবে তারাও আরও আরও অনেকজনের কাছে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করো নিজেরা কিছু ভিডিও বানিয়ে যে আমরা ইউটিউব ফ্যামিলিটাকে এমন একটা জায়গায় নিয়ে যাই যেখানে কোনো নোংরামি কথাবার্তা চলবে না যেখানে ভালো কারো ভালো দেখলে আমরা অবশ্যই গর্বিত হব আনন্দ পাব তাই না সেখানে কারো বাচ্চাকে নিয়ে খারাপ কথা বলবো না কারো বাচ্চাকে টেনে আনবো না তাকে খাওয়ার খোঁটা দেবো না এটাও মানতে হবে যে তা মন্দিরের পেছনে কিন্তু ভগবানের অনেক আশীর্বাদ আছে আর প্রত্যেকটা জিনিসও আমাদের সাথে শেয়ার করে কী পর্দা কিনলো কী কালারের কিনলো কি করবে কি না করবে সবাই কিন্তু এটা করে না ও নাই করতে পারতো ও যদি আজ বলতো এসিটা আমাকে অন্য কেউ গিফট করেছে করতেই পারে তাহলে আমরা কেউ কিছু করতে পারতাম বা বলতে পারতাম ও মিথ্যা করে যদি বলতো অনেকেই অনেকের মুখে শুনেছি মন্দিরা মিথ্যা কথা বলে তো ও যদি এটা আজকে বলতো আমাকে এসিটা কেউ গিফট করেছে তাহলে আমরা কি বলতাম তখন আমাদের তো কিছু বলার অপশন থাকতো না তো আজ ও যেটা করেছে আমাদের ভালোবাসায় আমাদের সহজও সহযোগিতায় ভগবানের আশীর্বাদে সেটা আমাদের সাথে শেয়ার করেছে তার পরিবর্তে আমরা ওকে কী দিচ্ছি খোটা দিচ্ছি আমরা সবাই না অবশ্যই সবাই না অনেকে আমরা খুব 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 আনন্দ পেয়েছি আর অনেকে আমরা খোটা দিচ্ছি কেন কিসের জন্য খোটা দেওয়ার কি খুব দরকার আছে যে খোটা দিচ্ছ তাকেও বলবো যে যারা দিচ্ছ ছে বা যারা জানি না আমার কথাটা শুনে কারো খারাপ লাগছে কিনা আমরাও তো একটা না একটা দিন মনে হয় একটা ইচ্ছা তো থাকে যে আমরাও পারবো একদিন একটা সফল জায়গায় যেতে তো তখন কি আমাদের আনন্দ হবে না যে আমরা নিজেদের চেষ্টা একটা কিছু করতে পারলাম বা আমরা বরের পাশে দাঁড়ালাম কিছু তো একটা আনন্দ হবে তাই নয় কি তো সেটাই বলছি তোমরা সকলেই চেষ্টা করো এই জিনিসটা সকলের মধ্যে ছড়িয়ে দেওয়ার যে কাউকে কখনো আঘাত দিয়ে কথা বলবো না কেউ কষ্ট পেলে না সেটা কিন্তু রিটার্ন হবেই হবে মন্দিরা কিন্তু সবসময় হাসি মুখে থাকে হাসি মুখে সব কিছু শুনে যায় অনেকে অনেক কথা বলে ও তাও পাত্তা দেয় না তারপরেও সমস্ত কিছু আমাদের সাথে শেয়ার করে সমস্ত কিছু যা কেনে মানে একটা যদি বিস্কুটও কিনে আনে সেটাও আমাদের সাথে শেয়ার করি কেন ও একটা কথাই বলে সব কিছুই হয়েছে আমাদের ভালোবাসায় আমাদের সহযোগিতায় তাই না ও যদি আজ আমাদের সাথে শেয়ার না করতো তাহলে আমরা কিন্তু কেউ কিছু মন্তব্য করতে পারতাম না তো অনেক কথা বলে ফেললাম আর কারো যদি খারাপ লেগে থাকে তার জন্য ক্ষমা চেয়ে নিলাম এটাই বলার ছিল যে আমরা সকলের ভালো দিকটা দেখার চেষ্টা করি কাউকে কখনো খোঁটা দেব না বিশেষ করে খাবার দাবার তো নিয়ে নয় তাই না আমরা চাই সবাই সবাই ভালো থাকুক সবাই একটা খুব ভালো জায়গায় পৌঁছে যাক আমাদের সকলের সহযোগিতাই সকলের ভালোবাসায় তো চলো এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর কারো যদি খারাপ লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যাদের ভালো লাগলো তারা তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তাহলে ভালো লাগে যে আমিও বুঝতে পারবো হ্যাঁ আমি কতটা ঠিক বলেছি ঠিক আছে তো চলো ভালো থেকো টাটা